আপনি যে কোনো পানি খাবেন, পানিটা গরম করে ঠান্ডা করে খাবেন, এটা একটা নিরাপদ পানি হলো, তাও আমি ধর্ম এখানে 70%, বাকি 30% কেন ধরবো না? কারণ আপনি পানিটাকে গরম করে জীবাণু মারছেন, ঠান্ডা করছেন, রাখছেন বোতলের ভিতরে, রাখছেন জগের ভিতরে, রাখছেন হাঁড়ির ভিতরে, ওইগুলি ধুইছেন কিন্তু আমার সাপ্লাইর পানি দিয়ে, ট্যাঙ্কির পানি দিয়ে, আন্ডার ট্যাঙ্কি আপার ট্যাঙ্কির পানি দিয়ে, ওইখানে আপনার আবার ব্যাকটেরিয়ার জন্ম হয়ে গেছে কয়েক সেকেন্ডের ভিতরেই। অতএব ওই পানিটাও নিরাপদ না। অতএব আপনি কি নিরাপদ পানি খেয়ে, আপনি গরম 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 পানি খেতে পারেন নিরাপদ, গরম গরম লিগার চা খেতে পারেন নিরাপদ, স্টমাক স্টমাকের জন্য চা, জেসমিন টি, অরেঞ্জ টি, লিমন টি, ওয়াটারমেলন টি, এরকম হাজারো ধরনের চা দিয়ে তারা নিজেরা নিরাপত্তার বলয় সৃষ্টি করে। আমরা যদি ওই বলয়টা সৃষ্টি করতে পারি সব কিছু মিলিয়ে, তাহলে চাইনিজদের মতো আমাদের আয়ু বেড়ে যাবে। জাপানিরা অনেক আয়ু বৃদ্ধি করে নিয়েছে তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনে, তারা স্যুপ জুস এবং সমুদ্রের শৈবাল খেয়ে তারা অনেক শক্তিশালী, অনেক সুন্দর, অনেক সুগঠিত, অনেক সুশোভিত, অনেক ভালো আছে, নিরোগ আছে, সুস্থ আছে, সবল আছে। অতএব আমরাও, আমাদের তো এত বড় সমুদ্র আল্লাহ দিছে, আমরা আসুন সকলে মিলে সমুদ্র সবল শৈবাল খাই, আমরা স্পেরুনা খাই, স্পেরুনার ট্যাবলেট বাজারে আছে অনেক অজস্র সস্তা, স্পেরুনা খাই। আসেন আমরা জলের ভিতরে কলমি শাক আছে, জলজ যত শাকসবজিগুলো আছে এগুলো আমরা অনেক বেশি খাওয়া আরম্ভ করি। আসুন নিরোগ থাকার জন্য আধা কাঁচা আধা পাকা সব ফল খাই। সকালবেলা ঘুম থেকে উঠে একটি কলা খেতে ভুল করবেন না, বেলা 12টার আগে একটি কলা আপনার জন্য একটি মহা ঔষধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।